আসসালামু আলাইকুম আদাব। এই বরবারি স্কুলে আমরা আইসি, এখানে দেখলাম যে একটা ছোট রুমের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত ছাত্ররা লেখাপড়া করে। ছাত্রছাত্রীরা আছেন এখানে, একবারে অসহায়। দেখেন ভিতরে খাসড়া টাসড়া, এখানে বসার পরিবেশ নাই। আর বরবারি একাটুনা ইউনিয়নের একটি গ্রাম, অসহায় গ্রাম থাকলেও একাটুনা একটা বৃত্তশালী ইউনিয়ন। এখানে সমাজের অনেক ধনী ব্যক্তিবর্গ আছেন। আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় একাটুনা ইউনিয়নের ভিতরে অবহেলিত একটা গ্রাম এই ছাত্রছাত্রীরা লেখাপড়ার থেকে বঞ্চিত হচ্ছে। তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। এখানে মাস্টারের সংখ্যাও কম আর ছাত্রছাত্রীরা প্রায় 85 জন ছাত্রছাত্রী আছেন একটি রুমের ভিতরে। এলোমেলোভাবে তারা লেখাপড়া করে যাচ্ছে। তাদের যে জীবন ব্যবস্থা, অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা এখানে লেখাপড়া করছে। এখানে একটা পরিবেশ সুন্দর সৃষ্টি করার লক্ষ্যে আমরা অনুরোধ করব বিভিন্ন সংগঠন, সমাজের বৃত্তশালী এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এবং যারা এই স্কুলের পর্যবেক্ষণ কর্তা, সবার প্রতি বিনীত অনুরোধ রইল সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এই স্কুলের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য উদারত আহ্বান রইল। এই ছোট ছোট ছাত্রছাত্রীরা লেখাপড়া করে অদূর ভবিষ্যতে আমাদের দেশের উপকারে আসবে বলে আমরা আশা রাখি। এই স্কুলের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আবারও বিনীতভাবে অনুরোধ করছি। এই যে পরিবেশ দেখলাম, এই স্কুলের এলোমেলো পরিবেশ, ছাত্রছাত্রীরা বসার মতো জায়গা নাই, বেরেঞ্চির অভাব, টেবিল নাই, এই পুস্তক স্কুলে রাখার জন্য কোনো ধরনের ভালো আলমারির ব্যবস্থা নাই।